আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি সাগর শাপলা ব্লগ চ্যানেল থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটা হচ্ছে আজকে ঈদের একটা দিন, সবাইকে ঈদের একটা শুভেচ্ছা, ঈদ মোবারক। আর আজকে হচ্ছে আমি নিজে হাতে মাংস রান্না করব, আর এই মাংস রান্নার ভিডিওটা আজকে আমি দেখাবো কিভাবে মাংস রান্না করতে হয়, তারপরে কিভাবে কি একটা ব্যাচেলর যে একটা জীবন। তাই তো গাইস, দেরি না করে আমার সাথে দেখতে থাকুন। আজকে আমার জীবনের একটা ভালো এবং সুখের কিংবা দুঃখের একটা ঘটনা শেয়ার করব। আজকে আমার জীবনের যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি, আজকে আমার জীবনের প্রথম এই বাহিরে ঈদ করা, মানে পরিবার পরিজন ছাড়া, প্রিয়জনকে ছাড়া একদম বাহিরে ঈদ করা। তা এটা যারা করছেন তারা হয়তো বা বুঝতে পারবেন, আর যারা কখনো এরকম ভাবে ঈদ করেন নাই তারা কিন্তু কখনো বুঝতে পারবেন না যে আসলে পরিবার ছাড়া ঈদ করাটা আসলে কেমন কষ্টদায়ক বা কেমন লাগে। তো তারপরও আমি কিন্তু মানে এভাবে একটা ঈদ করে তাও ভালো লাগছে আর কি। তো আশা করি যেভাবে জীবনটাকে সবসময় মানিয়ে নিতে হবে, এটা হচ্ছে বড়দের কথা আর জ্ঞানীগুণীদের কথা। জীবনে যদি সাকসেস হতে চাও তাহলে এর থেকে আরও অনেক কিছু শেখো বা অনেক কিছু কষ্ট করে ধৈর্য ধরো। তো সো গাইস, আমি আজকে একাকিত্বভাবে আছি, আমার সাথে একজন আছে সুমন ভাই নামে, উনি আর আমি আজকে দুজন মিলে একটা রান্নার একটা অ্যারেঞ্জ করবো। আর এই রান্নাটা হবে আমাদের ঈদের একটা পিকনিক ধরাটা চলে, মানে ঈদের একটা অ্যারেঞ্জমেন্ট। তো আমরা সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, ভিডিওটা কাইন্ডলি না টেনে, যদি কোথাও ভুল না হয় তাহলে অবশ্যই দেখবেন। আর হচ্ছে আমরা নতুন মানুষ, আমরা সেভাবে রান্নাবান্না করতেও পারি না, তো আপনারা সেভাবে দেখতে থাকুন, দেখুন আমাদের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন। আর মেইন কথা হচ্ছে সবসময় সবকিছু হয় না, কিছু কিছু ক্ষেত্রে সবসময় সবকিছু মানিয়ে নিতে হয় সবকিছু, কারণ জীবন চলার পথে অনেক কিছুই বাধা হয়ে আসবে সবকিছু, তারপরে সবকিছু পিছু টান হবে, এরকম সুখ আসবে যাবে, ঠিক এভাবে আমাদের জীবনটা কিন্তু মানিয়ে নিতে হবে। তো গাইস, আমরা একটু রান্নার ঘরের দিকে যাই। তো ফাইনালি আমরা কিন্তু এখন চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি, এখন আমাদের হচ্ছে কাটাকাটির পালা। তো এখন আমরা পেঁয়াজ মরিচ তারপরে এগুলো কিন্তু আংশিকভাবে আমরা এখন কেটে নিব, আর আসলে মাংসের পরিমাণ যতটুকু হবে আসলে কিন্তু ঠিক ততটুকুই কিন্তু এরকম আমাদের কেটে নিতে হবে। এখন আমরা পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে মরিচ আমাদের কাটা হয়ে গেছে। এখন বর্তমান বাজারের কাঁচা মরিচের মূল্যটা অনেক বেশি, তারপরেও কিন্তু আমাদের এখন রান্না করতে হবে, যেহেতু মাংস দিয়ে রান্না তার মানে মরিচ অবশ্যই লাগবে। আর অবশ্যই মনে রাখবেন পেঁয়াজ কিন্তু অনেক কুচি কুচি করে কাটবেন, যে যত কুচি করে কাটতে পারবে তার টেস্টটাও কিন্তু বেশি পাবে। এটা হচ্ছে কিচেন রুমের একটা ভিডিও, আসলে কিচেন রুমটা কীভাবে সাজানো হয়েছে তা আমি একটু ভালো করে একটু দেখাবো, যে গ্যাস স্টোভ, আসবাবপত্র, জিনিস, তারপরে আদার্স পানির ফিল্টার। আর মাংসগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছি, কারণ মাংসগুলো ছাড়লেই কিন্তু রান্না শুরু হয়ে যাবে। অটো গ্যাসের চুলা, আর এখানে ডেস্ক আছে, এখানে বিভিন্ন রকমের মশলাপাতি যা খাবার দাবারের উপকরণ কিন্তু এখানে সাজানো হয়েছে। তো আমি একটু ভালো করে দেখি যে ভিতরে কী কী আছে, তো আপনারা ভিডিওটি না টেনে একটু দেখতে থাকুন। এখানে ডাল, চিনি আর ভিনেগার, শুকনো মরিচ, আরও অনেক রকমের সচপাতির গুঁড়ো টুড়ো আর সব কিছু এখানে আছে। আর নেক্সট ডোর হচ্ছে এখানে সব রকমের ঘি, তেল, সরিষার তেল আর আদার্স চামচগুলো কিন্তু এখানে সেট আপ করে রাখা আছে, সব কিছু সাজানো গোছানো কিন্তু রাখা আছে আর কি। তো আপনারা সব কিছু কিন্তু একদম রেডি করে তারপর রান্না করবেন। তো মোটামুটিভাবে এখন রসুন বাটা এটা, তারপরে হচ্ছে এটা আদা বাটা, এই দুটো উপকরণ কিন্তু আপনাদের অবশ্যই লাগবে, এগুলো আপনারা আগে থেকেই ফিনিশিং করে রাখবেন। এটা ব্লেন্ডার দিয়ে মানে ফিনিশিং করা, মানে বাটা বলে আর কি। তো পেঁয়াজ মরিচ সব কিছু রাখবেন। তো ফাইনালি মাংস কিন্তু এখন পানি থেকে আমরা ছাড়িয়ে এখন কড়াইয়ের উপর রেখেছি। তো আমি একটু ভিতর সাইডটা আবার একটু ভালো করে পর্যবেক্ষণ করে দেখাই, যে আসলে রান্না করার সময় সব কিছু একবারে পর্যাপ্ত পরিমাণে রাখবেন, খেয়াল রাখবেন, আর উপকরণ যা যা দরকার সবই কিন্তু মনে রাখবেন। তো এখন মাংসগুলো আপনারা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর
এখন পেঁয়াজ মরিচ সব রকমের গুঁড়ো মশলা দিয়ে মিক্সিং করে ভালোভাবে নিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন যে মিক্সিংটার মধ্যে কিন্তু সমস্ত টেস্ট এখন আছে, যে এই মিক্সিংটা ভালো করতে পারবে তার মাংসের পরিমাণ তত স্বাদ হবে। এটা হচ্ছে আপনার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ অলরেডি কিন্তু দেওয়া হয়েছে, একটু মশলার গুঁড়ো, তারপর মাংসের মশলা, এগুলো দিবে। আর এগুলো দিলে কিন্তু এর স্বাদের পরিমাণটা কিন্তু আর একটু বেশি হবে আর কি। তো তারপর তেজপাতা মশলা এগুলোও কিন্তু দিতে হবে, কারণ মাংসেতে টেস্ট করার জন্য যা যা দরকার সবই দিতে হবে। আর যারা প্রফেশনাল রাঁধুনি তারা তো আরও অনেক কিছু দিবে। তারপর আমরা অনেক কিছু দেওয়ার চেষ্টা করব মাংসকে টেস্ট করার জন্য। এটা হচ্ছে আদা বাটা বলে, এটা ফিনিশিং ভালোভাবে করবেন আপনারা বাসাতে কিংবা আগে থেকে করে নেবেন। এখন হচ্ছে রসুন বাটা, এটা পরিমাপ মতো করে দিবেন যে কতটুকু লাগবে। আর যদি আপনারা বেশি টেস্ট করতে চান তাহলে কিন্তু সরিষার তেল আপনারা ইউজ করতে পারেন, এটাতে সেন্টটা খুবই ভালো পাওয়া যায়, এর স্মেলটা অনেক সুন্দর। যেমন আমরা সরিষার তেলটা দিয়ে একটু মিক্সিং করে নেব খুবই ভালোভাবে, আর খুব সাবধানতার সাথে মিক্সিং করবেন, যে মিক্সিংটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস। প্রতিটা মাংসের সাথে যেন ভালোভাবে যেন সমস্ত মশলাপাতি যেন মিশে যায়। আর এখনকার একটা কিন্তু সেন্ট কিন্তু খুবই অন্যরকম, মনে হয় কাঁচা মাংসই কিন্তু এখন খেয়ে ফেলি, এরকম কিন্তু একটা সেন্ট আসবে আর কি। তো এই হচ্ছে আমাদের সুমন ভাই, উনি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ছেলেদের মধ্যে, কিন্তু খুবই ভালো রান্না করতে পারে আমার জানা মতে। তিনি ভালোভাবে পর্যবেক্ষণ করে নিচ্ছেন যে আরও কতটুকু দেওয়া যাবে, তাকে আর দ্বিতীয়ত বলার কিছুই নেই। তো ফাইনালি আমাদের কিন্তু কড়াইতে মাংস সাজানো শেষ, এখন কিন্তু আমরা চুলোতে এখন দেওয়ার জন্য আমরা রেডি করব। এখন অন্য একটা কড়াইতে আমরা কিন্তু তেলটা গরম করে নিব। তো আমরা এখন তেল গরম করে নেওয়ার পরে তেলটা কিছু টাইম গরম হবে, তারপরে আমরা কিছুটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব। আর যত পেঁয়াজ কুচি কুচি করে কাটবেন এর ইয়েটা কিন্তু তত ভালো হবে রেসিপিটা। তো এর থেকে আপনারা একটু রান্নাটাও শিখে নেন, দেখুন যারা পারেন তারা অবশ্য কিছু বলে যাবেন, কারণ আপনাদের চাইতে আমরা একটু কম পারি, কিন্তু তারপরেও বলে যাবেন এভাবে। এখন মাংসটা দেওয়া হলো, খুব সাবধানের সাথে মাংসটা দিবেন যেন কোনো প্রকারে যেন এই মাংসের ঝোল ছিটে আপনার চোখে বা হাতে না লাগে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এখন মাংসটা একটু ভালোভাবে নাড়তে হবে, ভালোভাবে নাড়ার পরে ঢেকে দিতে হবে, এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু এটা ভালোভাবে চুলার উপরে রাখতে হবে এক ঘন্টা কি দেড় ঘন্টার মতো, যে যেরকম ওয়েটে পারুক সেরকম কিন্তু রাখতে হবে। তো তারপর মাঝে মধ্যে এসে একটু টেস্ট করতে হবে, দেখতে হবে। আর আপনার গ্যাসের পাওয়ারটা আপনাদের প্রয়োজন মতো চালাবেন যে কতটুকু হলে মাংসটা সিদ্ধ হবে। তো ফাইনালি আমাদের কিন্তু প্রায় মাংসের শেষের দিকে, এক দেড় ঘন্টা পর কিন্তু মাংসটার এখন কালার অন্যরকম, আর বাইরে থেকে খুবই কিন্তু সেন্ট বের হয়েছে। দেখুন একটু জলের পরিমাণ আছে, জলের পরিমাণটা একটু কমে গেলেই আমাদের মাংসটা হয়ে গেল। তো এখন আমরা অলরেডি ডাইনিং টেবিলে বসে আছি ফাইনালি, এখন আমাদের মাংস রান্নাও হয়ে গেছে, ভাত রান্নাও হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা সবাই আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন, খেতে পারেন, আপনাদের জন্য দাওয়াত রইল। আর মাংসটা অবশ্যই সুস্বাদু হয়েছে। আর ভালো থাকবেন, ঈদ মোবারক।